শিবরাত্রি উপলক্ষে সেবামূলক কর্মসূচি। শিবরাত্রি উপলক্ষে শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত আনন্দময়ী কালীবাড়ির তরফে শনিবার থেকে বিভিন্ন রকম সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। শিবজ্ঞানে জীব সেবার ভাবনা থেকে শনিবার এনজেপি স্পর্শ স্পন্দন সংস্থার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আবার রবিবার কাওয়াখালীর আপনাঘর বৃদ্ধাশ্রমে তারা বৃদ্ধ বৃদ্ধাদের হাতে ফল তুলে দিয়েছেন বলে কালীবাড়ির সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী ভাস্কর বিশ্বাস জানিয়েছেন। শিবরাত্রি উপলক্ষে এই ফল বিতরণ করা হয় বলে ভাস্করবাবু জানিয়েছেন। এই ইয়েটা ইয়ে করে রাখেন, নারকেল বড় দুইজন একটা থেকে তিনটা এর পরে আর কোনো সময় আসবে।